ভারতে কামুক চরিত্রের রাজাদের মধ্যে দুটো উল্লেখযোগ্য নাম হলো গিয়াসউদ্দিন আর আকবর। আর এই ব্যাপারেও আকবরের কার্যাবলী গিয়াসউদ্দিনকে পেছনে ফেলে দেয়, কারণ গিয়াসউদ্দিনের এই অত্যাচার শুধুমাত্র হিন্দু পরিবারগুলোতেই সীমিত থাকত। গিয়াসউদ্দিন যে কোনো হিন্দু পরিবারে কোনো সুন্দরী মহিলার খবর পেলে তার কর্মচারীরা ঘোড়ায় চড়ে সেই মহিলাকে অবশ্যই তুলে নিয়ে আসত। আর যে কোনো মহিলা একবার সেই মহলে পৌঁছে গেলে তার মুক্তি সারা জীবনের জন্য অসম্ভব হয়ে পড়ত। কিন্তু গিয়াসউদ্দিন ইসলাম ধর্মাবলম্বীদের ক্ষেত্রে এই কাজটা করত না। কিন্তু আকবর এই সমস্ত কিছুর ঊর্ধ্বে গিয়ে হিন্দু হোক অথবা মুসলিম, শত্রু অথবা মিত্র, প্রজা হোক অথবা দরবারি, যে কোনো কারোর পরিবারেই সুন্দর মহিলা থাকলে সে তার মাই হোক, বোন হোক, স্ত্রী অথবা মেয়ে, কাউকেই আকবর ছাড়ত না। ভারতের প্রায় সব রাজ্যগুলো তখন আকবরের হাতের মুঠোয়, তাই কোনো বিজিত রাজ্য থেকে সুন্দরী মহিলাদের লুট করে আনাটা বন্ধ হয়ে গেছিল। আর তাই বাধ্য হয়ে মুসলিম মহিলাদের মতোই হিন্দু ঘরের মহিলারাও পর্দা প্রথাকে আপন করে নেয়। তাই বোরখা এবং ঘুমটা নিচে থাকা মহিলাদের মধ্যে থেকে কে সুন্দর এটা খুঁজে বের করা অতটা সহজ ছিল না। তাই চালাক আকবর তাদেরকে খোঁজার জন্য একটা সহজ উপায় বের করে নেয়। সে আগ্রার কেল্লার সামনে খোলা মাঠে মিনা বাজার লাগানোর পরম্পরা শুরু করল। শুক্রবারে পুরুষরা পাঁচবার নামাজ পড়াতে ব্যস্ত থাকে, সেই দিন কেল্লায় এবং কেল্লার আশেপাশে পুরুষদের আসা বর্জিত ছিল। তাই সেদিনই মহিলারা খোলা মাঠে দোকান সাজিয়ে বসত আর অন্যান্য মহিলারাই সেই সমস্ত জিনিস কিনতে আসত। আকবরের আদেশ ছিল যে প্রত্যেক দরবারির পরিবারের মহিলাদেরকে দোকান সাজিয়ে বসতে হবে এবং নগরবাসীর সমস্ত ব্যবসায়ীদের পরিবারের মহিলারাও দোকান সাজিয়ে বসবে, আর বাকি মহিলারা আসবে সেখানে জিনিসপত্র কিনতে। যাদেরকে দোকান সাজিয়ে বসতে বলা হতো তাদের মধ্যে কেউ যদি দোকান সাজিয়ে না বসত তাহলে তা আকবরের কাছে শাস্তিযোগ্য অপরাধ হতো। যেহেতু মিনাবাজারে পুরুষদের প্রবেশ বর্জিত ছিল, তাই মহিলারা স্বচ্ছন্দে নিজেদের মতন সেজেগুজে মুখ খুলে ঘুরে বেড়াত। কিন্তু এই মিনাবাজারেই আকবর এবং তার সাথে কয়েকজন সঙ্গী সাথী মহিলাদের বেশে বোরখা পরে এই বাজারে ঘুরে বেড়াত। আর এইভাবেই কোনো মহিলাকে যদি আকবরের ভালো লেগে যেত তাহলে কোনো না কোনোভাবে তাকে কেল্লায় পৌঁছে দেওয়া হতো। এরপরে আর কারোর ক্ষমতা থাকত না সেই সমস্ত মহিলাদেরকে কেল্লা থেকে বের করে নিয়ে আসার। আর যারা বিবাহিত হতো তাদেরকে বাধ্য করে তালাক দেওয়ানো হতো। আকবরের এই রূপ কার্যাবলী দিনের পর দিন বেড়েই চলেছিল। আর যখন আকবর কিছু ক্ষমতা সম্পন্ন ব্যক্তিদের পরিবারের দিকে হাত বাড়ায় তখন সেই সমস্ত ব্যক্তিরা বৈঠক করে একটি দল গঠন করে এবং তাদের দলে বেশ কিছু প্রজা এবং ভাড়া করা সৈন্যরা এসে যোগদান করে। 1564 সালের কথা, খবর ছিল জানুয়ারি মাসে আকবর নিজামুদ্দিনের ঔলিয়ায় জিয়ারতের জন্য যাবে। তাই জানুয়ারি মাসের প্রথম সপ্তাহতেই দিল্লির একটা নির্দিষ্ট জায়গায় এই ঘাতক দল পৌঁছে যায়, যেখান থেকে তারা আকবরকে হামলা করতে পারবে। এইভাবেই তারা হামলা করেছিল আকবরের উপরে, একটা তীর এসে বেঁধেছিল আকবরের বুকে। এই অবস্থায় আকবরের অঙ্গরক্ষকরা আকবরকে চারিদিক থেকে ঘিরে নেয় আর তারা এই ঘাতক দলের সেনাদেরকে হারিয়ে দিয়ে কোনো রকমে আকবরকে আগ্রার কেল্লায় পৌঁছে দেয়। এই ঘটনা থেকে আকবরের কিছুটা হলেও প্রাণনাশের ভয় হয়েছিল। সে সম্ভ্রান্ত পরিবারের মহিলাদের ওপরে নজর দেওয়া বন্ধ করে দেয়, কিন্তু মিনাবাজার আকবর বন্ধ করেনি। তারপরেও সুন্দরী মহিলাদের হারেমে নিয়ে আসা হতো, কিন্তু তাদেরকে সারা জীবনের জন্য বন্ধ করে রাখা হতো না, হয় কয়েক ঘন্টার জন্য অথবা একাধ দিনের জন্য, তারপরে তাদেরকে ছেড়ে দেওয়া হতো। তাই দেশের সাধারণ মহিলারা আকবরের এই নোংরা কাজ থেকে কখনোই মুক্তি পায়নি। এই সংক্রান্ত তথ্যের গুগল লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। বন্ধুরা, ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি সংক্রান্ত কোনো বক্তব্য থেকে থাকলে তা আমাদের কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং শেয়ার করে অন্যান্যদের জানার সুযোগ করে দিন। আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলি দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করুন, যাতে পরবর্তী ভিডিওগুলি আপলোড হলেই তার নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়। অবশেষে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।